কার্ড ছাড়াই টাকা তুলুন শুধুমাত্র একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট একটি ভিডিও যদি আপনারা দেখে নেন তাহলে এটিএম কার্ড নিয়ে যেতে যদি আপনাদের ভুল হয়ে যায় তা সত্ত্বেও আপনারা কিন্তু এটিএম থেকে টাকা তুলতে পারবেন তো চলুন বন্ধুরা বিস্তারিতভাবে আলোচনা করা যাক তাদের সঙ্গে আমি অমলান আপনারা দেখছেন আর এখন থেকে এই চ্যানেলে এডুকেশন রিলেটেড ভিডিও ছাড়াও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম নিত্য নতুন আপডেট আজকের যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এটিএম কার্ড ছাড়াও এবার থেকে টাকা তোলা যাবে অর্থাৎ এটিএম মেশিন থেকে আপনারা টাকা তুলতে পারবেন সেটা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে আর এই পরিষেবাটা চালু করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অলরেডি চালু করে দিয়েছে পনেরোই মার্চ অর্থাৎ শুক্রবার গত কাল থেকে কিন্তু সারা দেশ জুড়ে SBI এই রকম আর কি কার্ডলেস যে ক্যাশ উইথড্র সেটা কিন্তু চালু করে দিল অর্থাৎ এবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে গেলে আপনাদের আর কোনো রকম এটিএম নিয়ে যেতে হবে না শুধুমাত্র আপনারা মোবাইল নিয়ে যাবেন মোবাইলের ভিতরে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন আর অ্যাপ্লিকেশনটা হলো এসবিআই ইউনো অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে যাবেন এসবিআই ইউনো বলে সার্চ করবেন ওয়াই ও ও এটা বলে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে ওই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে এবং ওই অ্যাপ্লিকেশনে ফার্স্ট টাইম আপনাকে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে আপনারা ওই অ্যাপ্লিকেশনের ভিতরে দেখতে পারবেন একটা নতুন ফিচার আর ওই ফিচারের মাধ্যমেই আপনারা টাকা তুলতে পারবেন কার্ড ছাড়া এটিএম থেকে আর এটিএম থেকে টাকা তুলতে গেলেই সাধারণত ওই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা একটা অ্যাপ্লিকেশানের পিন নম্বর পেয়ে যাবেন মানে টাকা তোলার পিন নম্বর বা একটা কোড পেয়ে যাবেন সেই কোডটাকে প্রথমে দিতে হবে এটিএম কাউন্টারে গিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বলে একটা জিনিস আসবে একটা কোড মতন তো সেটা বসিয়ে দেবেন সঙ্গে সঙ্গে এটিএম কাউন্টার থেকে টাকা বেরিয়ে আসবে আর সাধারণত মূলত সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং জালিয়াতি রুখতে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইরকম পদক্ষেপ নিয়েছে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখবো এই যে এটিএম কার্ড ছাড়া অর্থাৎ কার্ডলেস যে ক্যাশ উইথড্রর ব্যাপারটা এটা কিন্তু অনেক দিন আগে থেকেই চালু হয়ে গেছে যেমন আইসিআইসিআই ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক সেই সব এটিএম এ কিন্তু কার্ড ছাড়াই আপনারা টাকা তুলতে পারতেন আর এবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ইউনো অ্যাপসটা আছে বা ওয়াই ও যে অ্যাপসটা আছে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা টাকাটা তুলতে পারবেন এবং এই অ্যাপসটা চালু হওয়ার পর পর একটা নতুন রকম আপগ্রেড কিন্তু হয়ে গেল টাকা তোলার ব্যবস্থাতে কারণ অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাংকগুলোও কিন্তু এই ব্যবস্থাটাকে চালু করে দেবে আর আগামী দিনগুলোতে এটিএম কার্ড কিন্তু আপনার ব্যবহার করার কোনো প্রয়োজনই হবে না তবে খুব শিগগিরই যে সমস্ত বিষয়টা চেঞ্জ হবে এমনটা নয় এক থেকে দু বছর কিংবা তারও বেশি সময় লাগতে পারে সমস্ত জিনিসটা চেঞ্জ হতে তবে এরকম একটা আপডেট নিউজ আর একটা ভালো খবর বলতে গেলে কারণ অনেকেই আপনারা এটিএম কার্ড ভুলে যান বিশেষ করে আমি এটিএম কার্ড ভুলে যাই ফলে আমার বাইরে গিয়ে টাকা তুলতে কিন্তু অনেক রকম অসুবিধা হয় আর মানি ব্যাগে এটিএম কার্ড রেখে দেওয়া সবসময় সম্ভবও হয় না তো যাই হোক এটা আমার মনে হয় যে ভালোই হয়েছে আপনাদের পক্ষে কেমন লাগলো এই নিউজটা বা তার আগে একটা জিনিস আমি বলে রাখি এই যে পরিষেবাটা এটা কিন্তু বর্তমানে কলকাতার সমস্ত জায়গায় আপনারা পেয়ে যাবেন অর্থাৎ উন্নত শহরগুলো যেমন কলকাতা আমাদের উন্নত একটা শহর তো সেই সমস্ত শহরগুলোতে কিন্তু আপনারা এই পরিষেবা পেয়ে যাবেন আর বাকি সমস্ত জায়গায় এই পরিষেবা কিন্তু ধাপে ধাপে চালু হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো এই খবরটা কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন নিজের খেয়াল রাখবেন তার সঙ্গে সঙ্গে পরিবারেরও খেয়াল রাখবেন আর হ্যাঁ যারা এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো করেননি ঘন্টা এখনও বাজাননি তারা সাবস্ক্রাইব করে কেও বাজিয়ে দেবেন আর আপনি যদি অলরেডি এই কাজটা করে ফেলেন তাহলে আপনাকে আরও একবার জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ